নমস্কার, শুরু করছি ফেস অফ। আজকের অনুষ্ঠানের অতিথি একজন ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র লক্ষ্মণ শেঠ। লক্ষ্মণবাবু, 24 ঘন্টা স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রাক্তন এমএলএ, প্রাক্তন এমপি, প্রাক্তন সিপিএম নেতা, প্রাক্তন বিজেপি নেতা, তো সব কিছুতে প্রাক্তন হয়ে কি করে গেলেন লক্ষ্মণ শেঠ? প্রাক্তন মানে সাংসদ, প্রাক্তন বিধায়ক, এটা সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। কেউ চিরদিন এমএলএ হয়ে থাকবে না, আর চিরদিন কেউ সাংসদে থাকবে না। কিন্তু অনেকগুলো প্রাক্তন লেগে গেছে আপনার নামে আগে। প্রাক্তন সিপিএম নেতা, এটা ঠিকই। প্রাক্তন বিজেপি মানে আমি কিছুদিনের জন্য বিজেপিতে যুক্ত হয়েছিলাম, কোনো পদাধিকারী আমিও ছিলাম না বিজেপিতে, স্বেচ্ছায় আমি বিজেপি ত্যাগ করেছি। সুতরাং এই হচ্ছে মোটামুটি ব্যাপার। ধরুন, একজন যে বহুদিন ধরে গ্রাসরুট থেকে বামপন্থী রাজনীতি করে একদম লাইমলাইটে এসছেন, তো হঠাৎ বিজেপিতে গেলে একটু আদর্শগত একটা বিয়ে লাগলো না? যে সেটাই আমার বড় ভুল হয়েছে আমার রাজনৈতিক জীবনে, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। আর সেই জন্যই বিজেপি ছাড়লাম। সবাইকে নিয়ে এই পার্টি চলে না, রাম রহিম সবাইকে মানিয়ে কাজ করতে পারে না। এক কথায় এরা বিজেপি যাই হোক না কেন, এরা রামের দল। হলদিয়াতে একসময় বাঘে গরু নয়, শ্রমিক শিল্পপতি এক ঘাটে জল খেত লক্ষ্মণ শেঠের কথায়। আজকে সেই লক্ষ্মণ শেঠ হলদিয়ার শিওর থেকেও নন, তো এটা এটা কি অদ্ভুত লাগে ভাবতে? আর কি আমরা কয়েক বছর আগেও এটা ভাবতে পারতাম না। আমি অনেক আগেই ভেবেছিলাম যে বামপন সরকারের পতন হলেই আমাদের আজকের যে প্রভাব, সেই প্রভাবটা থাকবে না, এটুকু আমি উপলব্ধি করেছিলাম। আর এই যা কিছু প্রভাব বলছেন, বিভিন্ন সংজ্ঞায় আমাকে অভিভূত করছেন যে মুকুটহীন সম্রাট, হলদিয়ার মুখ্যমন্ত্রী, বেতাজ বাদশাহ, এগুলো এই মিডিয়ার সংবাদপত্র বা গণমাধ্যমগুলির সংজ্ঞা, এটা কোনোটাই আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিধায়ক মানে জনপ্রতিনিধি, সাংসদ মানে জনপ্রতিনিধি, লোকসভার সদস্য, জনগণের ভোটেই জিততে হয়েছে। পরপর তিনবার আমি বিধায়ক, পরপর তিনবার আমি সাংসদ, লোকসভার সদস্য, তাই জনগণের উপর আমার একটা প্রভাব ছিলই, এখনও পুরো শেষ হয়ে যায়নি, শেষ করতে পারবে না কেউ কোনো দিন। আমি এই বিধায়ক হয়ে বা সাংসদ হয়ে শুধু অলসভাবে জীবন কাটাইনি, আমি আমার এই পদটাকে কাজে লাগিয়ে উন্নয়ন করেছি। আমার তমলুক লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় আমার সাধ্যমতো, আর হলদিয়াটা বিশেষ সুযোগ ছিল শিল্পায়নের, হলদিয়া বন্দর আছে। হলদিয়া আজকে যা হলদিয়া, সেটা বলতে পারেন আমারই কঠিন পরিশ্রমে উদ্যোগেই গড়ে উঠেছে। আরেকটা অসম্মানে আপনাকে ভূষিত করা, আমি অসম্মান কথাটা ইউজ করলাম, বলুন, যে নন্দীগ্রামের গণহত্যার খলনায়ক লক্ষ্মণ শেঠ, কি বলবেন? যারা বলে তারাই হচ্ছে প্রকৃতার্থে গণহত্যার নায়ক। কোনো এক নেতা, রাজনৈতিক নেতা, তৃণমূলেরই বা আরও দু একজন, শহীদ দিবস পালন করে নন্দীগ্রামে। 14ই মার্চের যে ঘটনায় 14 জন মানুষ মারা যায়, ধরে নিলাম তারা সকলেই তৃণমূলের কর্মী, তারা মারা গেছে, তার যে কোনো মৃত্যু দুঃখজনক। কিন্তু সিপিএমেরও 64 জন মানুষ এই নন্দীগ্রামের ঘটনায় প্রাণ হারিয়েছে, বহু মায়ের বুক খালি হয়েছে, বহু স্ত্রীর সিঁদুর মুছে গেছে, তাদের প্রতি কোনো সমবেদনা থাকবে না, তারা শহীদের তালিকায় নয়। এটা তো ঠিক যে নন্দীগ্রামে সেই সময়টা 2006-এর শেষ থেকে 7-8 একটা তো
হত্যার ঘটনা ঘটেছে, নৃশংসতার ঘটনা ঘটেছে, যে কোনো কারণে হোক, কিন্তু সেই সময় তো লক্ষ্মণ শেঠ সেই অঞ্চলের মুকুঠিন সম্রাট না হলেও অন্তত তার হাতে তো কন্ট্রোলটা ছিল। আমি তখন সাংসদ ছিলাম। আপনি অ্যালাউ করলেন কি করে এটা হতে? না শুনুন, যারা প্রশাসনের দায়িত্ব ছিল, বিশেষ করে সেই সময়ের মুখ্যমন্ত্রীর যে দায়িত্ব ছিল বা পুলিশের যারা দেখাশোনা করতেন, পুলিশ কমিশন তার চেয়ারম্যান ছিল সূর্য মিশ্র, তাদের চরম ব্যর্থতা। সেই ব্যর্থতার জন্য যেমন তৃণমূল কংগ্রেসের উত্থান হলো, রাজ্যের সরকার গড়ে তুলল, আর সিপিএমের বহু কর্মী ঘরছাড়া হলো, মায়েরা তাদের ইজ্জত হারালো, আর বহু কর্মী খুন হয়ে গেল। দুর্ভাগ্য বিষয়, যেহেতু আমরা তলায় কাজ করি, আমাদের 80-90 জনের নামে মামলা হলো। ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস আমাদেরকে প্রধান অভিযুক্ত করে তারা মামলা করেছেন, জেল হাজতেও যেতে হয়েছে আমাকে। আমাকে অমিয় সাউ, অশোক গুড়িয়ারা সবাই পূর্ব মেদিনীপুর জেলার প্রথম সারির নেতা। না একটা একটা লক্ষণবাবু, আমি যেটা বলতে চাইছি যে ধরুন আলিমুদ্দিন স্ট্রিট বা রাইটার্স বিল্ডিং তখন তো হেডকোয়ার্টার ছিল, সেখান থেকে বসে জনগণের ক্ষোভ আছে কি না, যে স্পেশাল ইকোনমিক জোন যেটা হওয়ার কথা ছিল সেটা তারা বুঝবেন কি না? সেটা তো প্রাথমিক দায়িত্ব স্থানীয় নেতা, মানে আপনি যাদের নেতা ছিলেন তাদের জানানো যেখানে এসিজেট করো না, সেটা হলো ওখানে। নন্দীগ্রামের মানুষ খুব শুনে খুশি হয়েছিল যে একটা পিছিয়ে পড়া এলাকা হলদিয়ার সমতুল্য একটা শিল্প নগরী হিসাবে গড়ে উঠবে, এতে নন্দীগ্রামের মানুষ খুবই খুশি হয়েছিল। কিন্তু তারাই তো রাস্তা কাটা শুরু করলো, পুলিশকে আটকে দিল। রাস্তা কাটেনি, কেটেছে মাওবাদী আর তৃণমূলের যৌথ বাহিনী। জনগণের একটা বড় কোনো ভূমিকা ছিল, কিন্তু জনগণের সাপোর্ট না থাকলে একটা গণ আন্দোলন তো হয় না। জনগণের সাপোর্ট কিছুই ছিল না। পুলিশ প্রশাসন যদি সক্রিয় থাকত, প্রথম দিনে যেদিন পঞ্চায়েত প্রধানের উপর হামলা হলো, সেই দিন পুলিশ যদি তাদের গ্রেপ্তার করত, অভিযান চালাতো, তাহলে এই ঘটনা এতদূর ঘটাতো না। প্রশাসনিক ব্যর্থতার জন্যই মানুষ ভয় খেয়ে গেল। কিন্তু সে অর্থে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সর্বময় কর্তা তো আপনিই ছিলেন, এবং এইচডিএর সে অর্থে তো একটা পরোক্ষ বা প্রত্যক্ষ দায়িত্ব থেকেই যায় যে এত বড় একটা জিনিস হচ্ছে। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি সেটাও তো প্রশাসন। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি দায়িত্ব হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন করা, যাতে শিল্প কলকারখানাগুলি আসে সাধারণ এবং গ্রাম থেকে নগর তৈরি হয়। কিন্তু প্রশাসনিক কোনো ক্ষমতা হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটির হাতে নেই, পুলিশ প্রশাসনের কোনো ক্ষমতা নেই। কিন্তু নন্দীগ্রামে যে হত্যালীলা চলল, এবং আপনিই বললেন যে বহু নারী ধর্ষিতা হয়েছেন, বহু মায়ের বুক খালি হয়ে গেছে, দায়িত্বটা তো কাকে নিতে হবে, কে নেবে দায়িত্ব? বুদ্ধদেব ভট্টাচার্যকে। আর যারা করেছে, তিনি তো একটা শিল্পের উন্নয়ন করতে চেয়েছেন। ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্রদের, বিমান বসুদের এই দায়িত্ব প্রাথমিকভাবে। কিন্তু যারা এই খুন লুটপাট করলো, রাস্তা কেটে দেওয়া, ব্রিজ ভেঙে দেওয়া, সেই তৃণমূলী আর মাওবাদীদের সমন্বয়ে যেই ঘটনাগুলি ঘটেছে তাদেরও বড় দায়িত্ব। দুর্ভাগ্য বিষয়, ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস মাওবাদীদের অনেক নেতাকে নন্দীগ্রামের ঘটনায় এখনও জেলে রেখেছে, কিন্তু তৃণমূলের কাউকে জেলে পাঠায়নি, পাঠিয়েছে সিপিএমের কয়েকজন নেতাকে। আপনি বলছেন জনগণ নন্দীগ্রামের এই যে এসিজেড এই প্রকল্পটা চেয়েছিল, তাহলে সেই জনগণ তাহলে মাওবাদীদের সাপোর্ট করলো কেন? জনগণ কেন বলছেন? জনগণের কোনো ভূমিকা ছিল না। সাধারণ কিছু কর্মী তৃণমূলের, তার সঙ্গে মাওবাদীদের সশস্ত্র বাহিনী এই রাস্তা কেটে দেওয়া, ঘর ভাঙা, লুটপাট করা, খুন তারা চালিয়ে গেছে অবলীলাক্রমে। কারণ হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যর্থতার জন্য, সূর্যকান্ত মিশ্রদের ব্যর্থতার জন্য। কিন্তু মার্চ মাসে লক্ষ্মণবাবু যে 14 জন মারা গেলেন পুলিশের গুলিতে, কজন মাওবাদী ছিল? নিরীহ মানুষই তো মারা গেছে। একজন তো অন্তত চিহ্নিত হয়েছে মাওবাদী, 14 জনের মধ্যে একজন। হ্যাঁ, তাহলে মাওবাদী ছিল। মাওবাদী তো সংখ্যাই বেশি থাকে না, এরা হচ্ছে অ্যাকশনিস্ট। মাওবাদীর কারা কারা ছিল আপনি নাম বলুন।
আপনি তো জানেন, আমি আমাকে যখন আলিপুর জেলে পাঠানো হলো জেল হাজতে, সেখানে যেসব মাওবাদীর নাম শুনতাম যে নন্দীগ্রামে এরা নেতৃত্ব দিচ্ছে, তাদের সকলের সঙ্গে পরিচয় হলো। দীপক তেলুগু, মধু ওরফে নারায়ণ, তারপরে প্রকাশ মুনিয়ান, এদের সঙ্গে আলাপ হলো। আরও অনেকজন, কয়েকজন নন্দীগ্রামের কয়েকজনও মাওবাদী হয়েছিল, খেজুরির কয়েকজন হয়েছিল, তারাও জেলে ছিল সেই সময়। তখন আমাদের যে ধারণাটা সেটা পরিষ্কার হয়ে গেল যে এরা ছিল, তারা স্বীকারও করেছে আমরা ছিলাম। না, তো আপনারা বুঝতে পারেন, আপনারা তো গ্রাসরুট লেভেল ওয়ার্কার, আপনি তো কলকাতায় বা দিল্লিতে বসে রাজনীতি করার লোক নন। এই যে মাওবাদী ইনফ্লুয়েন্স ঢুকছে নন্দীগ্রামে, তারা একটা ভালো প্রজেক্ট, যেটা অফকোর্স নন্দীগ্রামের প্রজেক্টটা ভালো ছিল, পদ্ধতি কী সেটা আমরা, সেটা তর্কের বিষয়, কিন্তু এটা আপনারা ধরতে পারলেন না কেন? এটা মাওয়িস্ট ইনফ্লুয়েন্স, আর ওই জায়গাটা তো হচ্ছে আপনার একদম সিপিএমের একদম ঘাঁটি, না সেইখানে মাওবাদী ঢুকে গেল। ভুল কথা বলছে। নন্দীগ্রামে আমরা মাঝে মাঝে বিধানসভা নির্বাচনে হেরেছি, মাঝে মাঝে জিতেছি। আর দুই পঞ্চায়েত সোনাচূড়াটাও ছিল আমাদের দখলে, কিন্তু বেশিরভাগ পঞ্চায়েত আমাদের সিপিএমের বাইরেই ছিল। নন্দীগ্রামটা কখনোই সিপিএমের দুর্গ ছিল না। আজ যা বলছেন যে আপনারা জানতে পারলেন না কেন মাওবাদীরা নকশালরা এসব কাজ করছে, সেটা ঠিক আমাদের স্থানীয় নেতারা, বাইরের লোকজন এসেছে, এসে তো তারা রাইফেল বন্দুক নিয়ে প্র্যাকটিস করেনি, লোকের বাড়িতে আছে, ভাবছে আত্মীয় স্বজন এসছে, তারপরে তারা কয়েকজনকে এনে মিটিং ফিটিং করেছে, সেটা তারা বুঝতে পারেনি। পরে আমাদের কাছে বলছে, অনেক ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে বলছেন, হ্যাঁ এরকম কিছু লোকজন এসেছিল। স্থানীয়ভাবে যারা বসবাসকারী মানুষ, সিপিএমের কর্মী সমর্থক, তাদের এই ধারণাটা ছিল না যে এরকম হতে পারে, তাই তারা এটা কোনো গুরুত্ব দেয়নি আর আমাদেরকেও জানায়নি। তো পার্টির সঙ্গে মনোমালিন্য হলো কেন, ইস্যুটা কী ছিল তাহলে? পার্টির সঙ্গে তো আমার মনোমালিন্য ছিল না। একদিন আমি জেল হাজত থেকে বেরিয়ে এসেছি, জামিন পেয়েছি, একদিন খবর দিল যে বুদ্ধদেব ভট্টাচার্য আর গৌতম দেব, বিমান বসুরা থাকবে, আপনার সঙ্গে কথা বলবে। সেদিন বিমান বসু ছিল না, গৌতম দেব ছিল আর বুদ্ধদেব বাবু ছিলেন। আমাকে আমার বলার আগেই উনি বললেন যে না, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির কোনো ক্ষমতা নেই জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া, এবং কোনো নোটিশ দেওয়া হয়নি, নোটিশে কারো সরকারের অফিসারের কোনো সই স্বাক্ষরও নেই, সিলমোহরও নেই, শুধু এদিক ক্ষেত্রে আপনার কোনো বিচ্যুতি নেই, ডেভিয়েশন নেই, ওই ইংরেজিটা বলছিল ডেভিয়েশন নেই। তারপরে তবে আবারটা বললেন, তাহলে যে জায়গাটা চিহ্নিত হলো সেখানে তো অনেক ঘরবাড়ি আছে, মসজিদ আছে, মন্দির আছে। আমি বললাম, জমিটা চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকারেরই একটা সংস্থা, নিয়োজিত সংস্থা, ম্যাকডোনাল্ড, তাতে আমাদের কী দায়িত্ব? এই আলোচনাটা, আপনি জেল থেকে বেরোলেন, এত ঘটনা ঘটে গেল, এত মৃত্যু, এই আলোচনাটা তো আগে হওয়ার কথা। আলিমুদ্দিনকে জিজ্ঞাসা করুন, বুদ্ধদেব বাবুকে, বিমান বাবুদেরকে জিজ্ঞাসা করুন, আগে আলোচনা হলো কেন? এতগুলো সঠিকভাবে বলেছেন, আমরা জেলা পার্টি থেকে সমস্ত রিপোর্ট দিয়েছি, বিমান বসু সেক্রেটারি তার নামেই দিয়েছি, বিমানবাবু সেটা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে দিত আর বুদ্ধদেব বাবু সেটা ডয়ারে রেখে দিত, কোনোদিন এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেন না। কারণ কিন্তু আপনি যদি এতই ডিট্যাচ থাকেন পুরো ব্যাপারটায়, আপনি যে যুক্তি দিয়ে যেটা বোঝাচ্ছেন, তাহলে এত সিপিএম কর্মী ঘর ছাড়া হলো, তারপর সেখানে পুনর্দখলের ডাক দিলেন, সূর্যোদয়ের ডাক দিলেন আপনারা? আমরা দেইনি, সূর্যোদয় পার্টি দিয়েছে, সিপিএম পার্টি যে দিয়েছে তার দায়িত্ব, বিমান বসুর দায়িত্ব, কিন্তু তার তো তার নামে তো কোনো মামলা হলো না, হলো আমাদের নামে, যেহেতু আমরা জেলায় কাজ করি। এই নির্মমতা কী করে এরা করে, আলিমুদ্দিনের নেতারা, এই নিষ্ঠুরতা! যারা তলায় কাজ করে, জেলায় কাজ করে, এলাকায় কাজ করে, তারা খুন হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, আর এখানে নন্দনে বসে মানে বিরোধীদের সঙ্গে কথা হচ্ছে, সে খবর আমাদের কাছে আছে? সেটা সেটা তো শোনা কথা, আপনার কাছে প্রমাণ? হ্যাঁ, আমার কাছে এরকম প্রমাণ নেই, শোনা কথা। যদি তারা অস্বীকার করে দিন, না এরকম হয়নি না, কিন্তু কিন্তু সেটা তো ধরুন পার্টির একটা ভুল ডিসিশন। আর একটা কথা হচ্ছে, শুনুন, এই যে পুনর্দখল কথাটা বলবেন না,
পুনর্দখল মানে যেন জোর করে কেউ দখল করেছিল, তাই তাদেরকে উৎখাত হতে হলো, আবার তারা গিয়ে দখল নিল, এরকম নয়। তারা মানে চৌদ্দ পুরুষ বা আরও দীর্ঘদিন ধরে সেখানেই বসবাসকারী, তাদেরকে উৎখাত করা হয়, তাই তারা আবার ঘরে ফিরে যায়, তাটাকে পুনর্দখল বলে না। এই শব্দটাকে আমি ভয়ানকভাবে বিরোধিতা করছি। সেটা আপনার তখনকার পার্টি লিডার বলেছিলেন, এটা তো এটাতে কিন্তু মিডিয়াকে দোষ দিতে পারবেন না। লিডার কোন লিডার বলেছিল? যে লিডার বলেছিল সে লিডারই নয়, হি শুড লিভ দ্য পার্টি অর হি শুড স্টেপ ডাউন ফ্রম দ্য পার্টি লিডারশিপ, এরকম পুনর্দখল কথা বলতে পারে? সূর্যোদয়ের কথা বলেছিলেন বিমানবাবু, বিমান বসু, মাথা ঠিক থাকে না তো? আমাদের নামে কেস হলো, যারা জেলার প্রথম সারির নেতা আমাদের নামে কেস হলো, এই সূর্যদের কথা বলার ফলে তো ওনার নামেই কেস হওয়া উচিত তাহলে। কিন্তু পার্টি থেকে আপনাকে বহিষ্কৃত হতে হলো, এত ঘটনা? আমার সঙ্গে সুন্দরভাবে কথা বললেন বুদ্ধদেববাবু গৌতম দেবের উপস্থিতিতে, না তোমাদের তোমার কোনো দোষ নেই, তোমার কোনো বিচ্যুতি নেই, হ্যাঁ, কিন্তু তারপরে আমাকে বহিষ্কার করা হলো, কি নিষ্ঠুরতা! না কারণটা কি, কারণটা কি? আমি কারণটা ওরা বহিষ্কারের যে কারণ বলেছে, আমি না করাপশন চার্জে আমাকে বহিষ্কার করেনি, তদন্ত কমিটি করেছিল, কিন্তু বহিষ্কার করেছে শৃঙ্খলা ভঙ্গের জন্য। আপনি কি শৃঙ্খলা ভঙ্গ করেছেন? কি শৃঙ্খলা ভঙ্গ? আমি প্রকাশ্যে কিছু কথা বলেছিলাম, বিবৃতি দিয়েছিলাম। কেন না? আচ্ছা, তদন্ত কমিটি হয়েছে আমার নামে, আমার স্বেচ্ছাসেবী সংস্থার নামে। প্রথমত কোনো স্বেচ্ছাসেবী সংস্থার নামে কোনো পার্টি তদন্ত কমিটি করতে পারে না। একটা স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে সিপিএমেরও লোকও থাকতে পারে, সিপিএম করে না এমন লোকও থাকতে পারে, তাহলে কোনো স্বেচ্ছাসেবী সংস্থার নামে তদন্ত কমিটি হতে পারে না। দুই হচ্ছে, আমি পার্টির সদস্য, সিপিএমের মধ্যেই আছি, আমি তদন্ত কমিটি গঠন করে প্রকাশ্যে বলে দিবেন, তাহলে আমাকে তো আগেই শাস্তি দিলেন, জনগণের কাছে আমাকে তো হেয় করে দিলেন দুর্নীতিগ্রস্ত বলে। আমি সেইটাই বিরোধিতা করে বলেছি, যেটা তো শৃঙ্খলা ভঙ্গ করেছে তো বিমান বসু, এরাই তো সম্পাদক মণ্ডলী যারা সদস্য, এরাই তো শৃঙ্খলা ভঙ্গ করেছে, এইটাই আমার অপরাধ। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা র্যাপিড ফায়ার রাউন্ড করে নেব। এক নম্বর, এখনো বামপন্থী? সংসদীয় গণতন্ত্রের যুগে বামপন্থী দক্ষিণপন্থী বলে কিছু থাকতে পারে না। যেখানে ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে, সেখানে বামপন্থী দক্ষিণপন্থীর মধ্যে যে প্রাচীর, সেই প্রাচীরটা আর থাকে না। আপনি কি এখনো বামপন্থী? না, কোনো পন্থাই নয় আপনার। আমি উন্নয়নপন্থী। উন্নয়নপন্থী, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নপন্থী। হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য, পছন্দের কে? জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার এক যোগ্য নেতৃত্ব। জ্যোতিবাবুর আচার আচরণ কথাবার্তায় কোনো উগ্রতা দাম্ভিকতা কখনই প্রকাশ পেত না। অফকোর্স, তার মানে আমি বুঝলাম জ্যোতি বসু আপনার বেশি পছন্দের দেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমার কাছে নয়, ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও, কারণ সেই জন্য বিজেপি ছাড়া আর সমস্ত রাজনৈতিক দল জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। যদি খুব সংক্ষেপে উত্তর দিতে হয় এক লাইনে, নন্দীগ্রাম কাণ্ডে কাকে দায়ী করবেন? এক, বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার দল টিম, আলিমুদ্দিনের টিম। দুই, তৃণমূল কংগ্রেস, মাওবাদী। আচ্ছা, লাস্ট প্রশ্ন, চিফ মিনিস্টার হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে কাকে এগিয়ে রাখবেন, বুদ্ধদেব ভট্টাচার্য না মমতা বন্দ্যোপাধ্যায়? বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো এগিয়ে রাখার কথা নেই, মমতা ব্যানার্জিকে আমি অনেক নম্বরে এগিয়ে দিই, 100 নম্বরের মধ্যে ওকে 90% দেবো, বুদ্ধদেব ভট্টাচার্যকে 10% 10 নম্বর দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো অনেক অনেক কথা বলেছেন এক সময়, এক সময় বলেছি, আজকে দিনে দাঁড়িয়ে তার সম্বন্ধে আপনার অ্যাসেসমেন্ট কি? আমি দেখুন, এখনই মমতা ব্যানার্জিরও সমালোচনা করলাম নন্দীগ্রামের কাণ্ডে, কিন্তু বিগত 7-8 বছরে মমতা ব্যানার্জি যে উন্নয়নটা কী সেটা কিন্তু অনেকটাই করে দেখিয়েছেন। কলকাতা শহরের অনেকটাই পরিবর্তন ঘটেছে, বিভিন্ন পর্যটন ক্ষেত্রের বিশাল উন্নতি হয়েছে, অন্তত জঙ্গলমহলে তো শান্তিটা ফিরে এসেছে,
পাহাড়ে তো শান্তিটা ফিরে এসেছে। আজকে যদি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে বলা হয় হাইপোথেটিক্যালি, আপনার উত্তর কী হবে? তৃণমূল কংগ্রেসেও যোগদান করতে আগ্রহী, কংগ্রেসে যোগদান করতেও আগ্রহী। তৃণমূল কংগ্রেসে কি বাচ্চাচ্ছে কে, শুভেন্দু অধিকারী? সেটা আমি কী করে বলবো। হ্যাঁ, তবে কিছু কিছু বক্তৃতায় বিভিন্ন জায়গায় বলেছে, ওর বক্তৃতার সুরেই আমি বলছি, ওই বাধাটা ওই দিচ্ছে। ও বলছে এমন অদ্ভুত কথা যে নন্দীগ্রামের যিনি ঘাতক, নরঘাতক লক্ষণ শেঠ, তার সঙ্গে একসঙ্গে বসবো, তার বাড়িতে যাব, তার সঙ্গে কথা বলবো, এ আমি পারবো না। মানে এমনভাবে বলা হচ্ছে যেন আমি হচ্ছে নন্দীগ্রামের হত্যাকাণ্ডের আমি নায়ক। ওদের মরেছে 14 জন, সিপিএমের মরেছে 64 জন, যদি নরহত্যার নায়ককে হয় উনি হয়, কিন্তু তথাপিও ওনার সঙ্গে একই সঙ্গে মিটিং করতে, ওনার বাড়িতে যেতে, ওর সঙ্গে কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। কারণ এই উদারতাটা না দেখাতে পারলে অন্তত রাজনীতি করা যায় না। তাহলে লক্ষণ শেঠের নেক্সট পলিটিক্যাল মুভ কী হবে, তার জন্য আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবো। লক্ষণবাবু, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।